প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো সমসাময়িক অর্থনীতির নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বা পিকেএসএফের চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক। আমরা এই অনুষ্ঠানে বিশুদ্ধ অর্থনীতি নিয়ে কথা বলার জন্যই আমাদের একজন বিশিষ্ট অর্থনীতিকে প্রতিপর্বে আহ্বান করে থাকি, কিন্তু রাজনীতি যেভাবে অস্থির হচ্ছে সেখানে শুধু বিশুদ্ধ অর্থনীতি নিয়ে কথা বলা যায় না। তো আমরা এই পর্বেও অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আগামী দিনগুলোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নেই। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, অর্থনীতিবিদ, বিশ্লেষক ও গবেষক। গত চার দশক ধরে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক নানা বিষয় নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের প্রথম সারির অর্থনীতিবিদ বর্তমানে দায়িত্ব পালন করছেন দারিদ্র দূরীকরণে কাজ করা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। এছাড়াও ঢাকা বিজনেস স্কুল অব ইকোনমিক্স এবং গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। খ্যাতনামা এই অর্থনীতিবিদ একাত্তরে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধে। জন্ম 12 জুন 1943, বেড়ে উঠেছেন সিলেটে। বাবার কাছে শিক্ষার প্রাথমিক হাতেখড়ি, অষ্টম শ্রেণীতে প্রথম স্কুলে ভর্তি হওয়া। রাজনগর হাই স্কুল থেকে 1956 সালে ম্যাট্রিকুলেশন আর 1958 সালে এমসি কলেজ থেকে আইএ পাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন 1962 সালে। এরপর 1976 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রিও অর্জন করেন আলোচিত এই অর্থনীতিবিদ। দেশের অন্যতম এই অর্থনীতিবিদ দায়িত্বের বিস্তৃতি ছড়িয়েছেন নানা ক্ষেত্রে। কাজ করেছেন জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়ন নিয়ে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে বিশেষজ্ঞ, জোরালো ভূমিকা রেখেছেন জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেও। 2007 সালে আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। 2002 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন টানা তিনবার। বাংলাদেশ সরকারের পক্ষে 1997 থেকে 2001 সাল পর্যন্ত জাতীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ও পরিকল্পনার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। লেখালেখির নিয়মিত চর্চায় এ পর্যন্ত একক ও যৌথভাবে বই লিখেছেন 35টি, আর প্রবন্ধের সংখ্যা 250-এর অধিক, যা প্রকাশিত হয়েছে দেশে ও বিদেশে। লেখালেখির বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে অর্থনীতি, উন্নয়ন ভাবনা, জলবায়ু পরিবর্তন ও গবেষণা, এমনকি পানি সম্পদ উন্নয়নও। সামাজিক উন্নয়ন ও গবেষণার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। 2009 সালে পেয়েছেন 21শে পদক। দেশের টেকসই উন্নয়ন ও অর্থনীতি নিয়ে ভাবনা ও চিন্তার মেলবন্ধন ঘটানো এই অর্থনীতিবিদ মনে করেন অপার সম্ভাবনার বাংলাদেশকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। উন্নয়নের বিশ্ব মডেল হয়ে বাংলাদেশই হবে আগামীর উদাহরণ। ডক্টর কাজী খলিকুজ্জামান, আপনার যে কেরিয়ার আমরা দেখলাম সেটা আসলে সমৃদ্ধ একটা কেরিয়ার। আপনার বহুমুখী প্রতিভার আমরা স্বাক্ষর দেখেছি আপনার কাজে এবং আপনার যে পথ চলায়। তো আমরা এই বিষয়গুলো জানবো একে একে, অর্থনীতিতে আপনার অবদান, শিক্ষায় আপনার কর্মকাণ্ড এবং বাংলাদেশে আপনার নানা কাজে আপনি অবদান রেখেছেন। কিন্তু আজকে এই যে বিজয়ের মাস, 16ই ডিসেম্বর আসছে, একদিন পরে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এই যে সামনে একটা বিজয়ের যে আবহ তৈরি হয়েছে দেশে, এই প্রেক্ষাপটে আমি জানতে চাইবো, আপনি কিন্তু মুক্তিযোদ্ধাও, তো আপনার মুক্তিযুদ্ধে জড়িয়ে যাওয়ার গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। আপনার বয়স তখন কত ছিল? বয়স তো 30-এর মতো ছিল। আমরা তখন বাংলাদেশ হয়নি, তখনও পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স নাম ছিল, করাচিতে অবস্থিত ছিল। আমি সেখানেই কাজ করতে শুরু করি এমএ পাশ করার পরে। 70 সালে সেই প্রতিষ্ঠানকে আমরা ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পরে ওই শেষের দিকে একেবারে যখন কার্যক্রম শুরু হয় তখন মার্চ মাস চলে আসে, শেষের দিক থেকে শুরু করে 3-4 মাসের মধ্যে মার্চ 71। ওই সময়ে বঙ্গবন্ধু যে সমস্ত
বক্তব্য রাখতেন অর্থনীতিতে, সেখানে আমরা কয়েকজন মিলে গবেষণা করে পেছন থেকে তথ্য জোগাড় করে, আমরা সামনাসামনি যাইনি, আমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে আসতেন প্রফেসর নুরুল ইসলাম। পরবর্তীকালে তিনি প্রথম যে পরিকল্পনা কমিশন হয়েছিল তার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তো তিনি যে প্রশ্নগুলো আমাদের দিতেন সেগুলো নিয়ে আমরা গবেষণা করে তথ্যগুলো দিতাম, এবং সেইভাবেই আমরা কয়েকজন 25 তারিখ রাত্রে মার্চের আমার বাসায় মিটিং ছিল, সেখানে আমরা আলোচনা করে পরের দিন কী কাজ করব, কোথায় যাব, কার কী দায়িত্ব, কী তথ্য দিতে হবে, সেটা ঠিক করে আমরা 10:30 সময় শেষ করি, ওরা চলে যায়। তারপরে তো রাত্রে শুরু হয়ে গেল, 2 দিন কারফিউ ছিল এই বর্বর হামলা। কারফিউ যেদিন উঠলো সেদিন আমার ধারণা হলো যেহেতু আমরা একেবারে সামনাসামনি চলে এসেছি, খুব দ্রুত আমাদের উপর আঘাত আসতে পারে আমরা যে কয়েকজন, তা আমি 27 তারিখ কারফিউ উঠার পরে পরে বাসা ছেড়ে দিই, আমার এক আত্মীয়ের বাসায় ঢাকায় ধানমন্ডিতে, ওই দিন তো আর কোথায় যাওয়া যাবে না, তো ধানমন্ডিতে কয়েকদিন ছিলাম, তারপরের দিনই বাসায় এসেছিল সেটা খবর পেয়েছি পরে। তো তার কয়েক সপ্তাহ পরে যখন একটা নর্মাল অবস্থা দেখানোর জন্যে কিছু লঞ্চ চলাচল শুরু হয় পুলিশি প্রহরায়, তো আমি সেই রকম একটা লঞ্চে আমার স্ত্রী এবং ছোটো ছোটো 2 বাচ্চাদেরকে নিয়ে সিলেটে চলে যাই। যাওয়ার পথে প্রচুর লাশ নদীতে দেখেছি, নদীপথে গেলাম, কারণ অন্য কোনো পথ তখন খোলা ছিল না। তো নদীপথে সিলেটে গিয়ে ওখান থেকে জকিগঞ্জ হয়ে তারপরে করিমগঞ্জে যাই, করিমগঞ্জ থেকে তারপরে তো কলকাতায় ট্রেনিং করে, না আমি এই মুক্তিযুদ্ধ ওইভাবে অস্ত্র নিয়ে করিনি, মুক্তিযুদ্ধটা হচ্ছে আমি কলকাতায় যাই, কলকাতায় গিয়ে আমরা ওই যে পরিকল্পনা সেল করা হয়েছিল, মানে আপনার যেদিকে আপনি কাজ করেন সেই ধরনের কাজ। হ্যাঁ, তো ওখানে কয়েক মাস তো খুব একটা সংগঠিত ছিল না, তারপরে যখন পরিকল্পনা সেল হলো, যার চেয়ারম্যান ছিলেন মুজাফর আহমদ চৌধুরী, পরবর্তীতে ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মন্ত্রীও বোধহয় হয়েছিলেন, সে সচিবও হয়েছিলেন, তিনি ছিলেন এটার চেয়ারম্যান, আর সদস্যদের মধ্যে প্রফেসর মোশারফ ছিলেন, ডক্টর স্বদেশ বোস ছিলেন, সরার মুর্শিদ ছিলেন, এরা আমি ছিলাম, তরুণদের মধ্যে আমি ছিলাম, আমার এক বন্ধু সনত সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটায়ার করেছে এখন, আরেকজন প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস না অন্য ইউনুস, রাজশাহীর ইউনুস, কয়েক বছর আগে তাকে হত্যা করা হয়েছে। তো আমরা সেখানে তখন কাজ করতাম, এবং ওখানে বিশ্ব জনমত গঠনে অবদান রেখেছি। হ্যাঁ, আমরা কিছু ওখান থেকে রেখেছি, কিন্তু বাইরে আমরা যাইনি। আমরা ওখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে স্বাধীন হয়ে গেলে কথা কিভাবে কাজ করা হবে, তারপরে এইভাবে কাজ করছিলেন না করেছি, এবং আমি আমার দায়িত্ব ছিল পাট নিয়ে কাজ করা, আমি পাট নিয়ে গবেষণা করতাম, ওখানে আমি যে পাট নীতি তৈরি করেছিলাম পরবর্তীতে স্বাধীনতার পরপরই যে পাটনীতি ঘোষিত হয়েছিল সেটা কিন্তু ওঠার আঙ্গিকেই করা হয়েছিল। অন্যান্যরা কেউ শিক্ষা নিয়ে কাজ করেছে, কেউ অন্য বিষয়ে কাজ করেছে, সবগুলাই ওখান থেকে আমরা এক ধরনের একটা কাঠামো তৈরি করে নিয়ে এসেছিলাম। তো দেশ তো স্বাধীন হলো, অনেক বছর গেল, আসলে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে অনেক কথা হলো, বিচার আসলে করা সম্ভব হয়নি এতটি বছর, তো 42 বছর পরে কিন্তু একটা প্রেক্ষাপটে যুদ্ধাপরাধী একজনের বিচার হয়েছে এবং সামনেও প্রক্রিয়া আছে এবং অনেকেরই হয়তো হবে, সেই রকম একটা প্রেক্ষাপটে আজকে কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস, আপনাদের মতো যারা এই দেশকে নিয়ে চিন্তা করেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল ওই দিনে, তো এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আপনার কী অনুভূতি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আপনার মানে কী মনে হয়, দেশ কি আসলে যা স্বপ্ন আপনারা দেখেছিলেন সেইভাবে কি এগুচ্ছে কি না, বা সার্বিকভাবে যদি বলেন? প্রথম কথাটি হচ্ছে আমি এদের সবার প্রতি শ্রদ্ধা জানাই, মুক্তিযুদ্ধে যাদের আত্মাহুতি দিয়েছেন, পরবর্তীতে যারা আত্মাহুতি দিয়েছেন বা আগে যারা আত্মাহুতি দিয়েছেন, সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই যে এই বর্বররা তখন এই বুদ্ধিজীবীদের শেষ দিকে এসে তাদেরকে এইভাবে হত্যা করা, সেটা কোনো মানুষের কাজ হতে পারে না, এরা মানুষের কাতারে পড়ে বলে আমার মনে হয় না। তারপরে দীর্ঘ প্রতীক্ষা, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু মধ্যখানে তো অনেক ধরনের সমস্যা হয়ে গেল, আমরা সামরিক শাসনের যাতাকলে পড়ে গেলাম, তারপরে গণতন্ত্র যখন উদ্ধার হলো, উদ্ধার হওয়ার পরেও নানান জিনিস, তো শেষ পর্যন্ত যে যুদ্ধাপরাধীদের বিচার, এটা আমি বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চারিত্রিক দৃঢ়তা, তার কারণেই কিন্তু এটা সম্ভবপর হয়েছে, যে তিনি সেটা
অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকার রক্ষা করেছেন, এবং সর্বশেষে আমরা দেখলাম একজনের যে ফাঁসি হলো, একজন যুদ্ধাপরাধী যা বিচারের মাধ্যমে, এবং আমি মনে করি এটা একটা যে যাই বলুক না কেন বিচারটা মোট স্বচ্ছ হয়েছে, সেই স্বচ্ছ বিচারের মাধ্যমে এটা একটা দায় মুক্তির যে প্রক্রিয়া, আমি অনেকেই বলছেন দায় মুক্তি ঘটে গেল, দায় মুক্তি হয়নি, দায় মুক্তির প্রক্রিয়াটা শুরু হয়েছে, আরও বাকি আছে, সেটি আমি মনে করি যে এই এই যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে যাবে, এবং যত বাধা বিপত্তি আসুক, এই সন্ত্রাসী যত কর্মকাণ্ড করা হোক, সেগুলোকে শক্ত হাতে দমন করতে হবে, দমন করে এগিয়ে যেতে হবে। মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় যে বিষয়গুলো আপনারা দেখেছিলেন সেইরকমই কি হচ্ছে না রাস্তাঘাটে সহিংসতা যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে প্রেক্ষাপটে? অনেকটা সেই রকমই, ওই সময়ে যেটা শুরু হয়েছিল আমি তো ভয়াবহ অবস্থা দেখেছি প্রথম কয়েকদিন, এরা সেই পথেই নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে, রাস্তাঘাট ভাঙছে, রেল লাইন উপড়িয়ে ফেলেছে, মানুষকে হত্যা করছে, বাসে আগুন দিয়েছে, নিরীহ মানুষকে ঘরে বাড়িতে গিয়ে মারছে, গাড়ি ভাঙছে, কাজে এগুলি সব সন্ত্রাসী জঙ্গি, এবং এরা সবাই হচ্ছে ওই সময়ের পরাজিত শত্রু। তো একটা ভুল হয়েছে, দীর্ঘদিন ধরে এরা শক্তি সঞ্চয় করছিল, কিন্তু অন্য যারা তাদেরকে দমন করবেন তারা সেটাকে সেইভাবে মূল্যায়ন করেন নাই যে এরা শক্তি সঞ্চয় করছে। ডক্টর খলিকুজ্জামান, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলাপ করব, একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, আমরা বিরতির আগে কথা বলছিলাম আপনার মুক্তিযুদ্ধে জড়িয়ে যাওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ইনভলভ হওয়া। তো আমরা দেখি যে 42 বছর হয়ে গেল কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো, তো বাংলাদেশ স্বাধীন হলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে, দেশের সমৃদ্ধি হবে, সমৃদ্ধ হবে দেশ, বেকার সমস্যার সমাধান হবে, অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গায় হতো বাংলাদেশ যাবে, সময়টাও কিন্তু কম নয়, 4 যুগ প্রায় বলা যায়, 3 যুগেরও বেশি সময় ধরে। তো এই সময়টাতে বাংলাদেশ আসলে কত দূর এগুলো, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণ? তার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে অনেকে অনেকভাবে দেখেন, আমি সেটাকে এইভাবে দেখি যে মানুষের মুক্তি, এবং মুক্তিটা হচ্ছে তার যত বঞ্চনা আছে সব বঞ্চনা থেকে মুক্ত হয়ে মানুষ একটা মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত হবে, এটাই ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্য বলে আমি মনে করি। এটা কোনো নেতা বা কোনো নেত্রীর সমৃদ্ধি নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের সমৃদ্ধি, কোনো উচ্চ পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির সমৃদ্ধি নয়, সাধারণ মানুষের সমৃদ্ধি, তার সবাই এগিয়ে যাবেন সেটা ছিল। সেই দিক থেকে যদি আমি বিচার করি, বৈষম্য থাকবে না এই দেশে, সাম্প্রদায়িকতা থাকবে না, এগুলো ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যের মধ্যে। তো আমরা সেই দিক থেকে যদি বিচার করি তাহলে আমরা বেশি দূর এগোতে পারিনি, অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট হয়েছে কিন্তু বৈষম্য প্রকটভাবে বৈষম্যটা আঞ্চলিক বৈষম্য রয়েছে এবং আঞ্চলিকতা আছে এবং ধনী দরিদ্রের মধ্যে আছে, শহর গ্রামের মধ্যে আছে। কেন সম্ভব হলো না আসলে? এটা হচ্ছে যে আমরা বাজার অর্থনীতির যে চর্চা করি এই দেশে, সেখানে যার আছে সেই বেশি পায়, এটাই হচ্ছে সাধারণ নিয়ম, যদি না তার মধ্যে অন্য নীতিগুলো আনা হয় যে সাধারণ মানুষ এর থেকে উপকার পাবে। যেমন সম্প্রতি কিছু বিষয়ে আমরা যেটা দেখেছি, লক্ষ্য করেছি, বাজেটে যদি গত 2-3 বছরের বাজেট দেখি তাহলে দেখা যাবে যে কর্মসৃজনের একটা প্রচেষ্টা এখানে আছে, সাধারণ মানুষের জন্য নিরাপত্তা বেষ্টনী একটা জোরদার করার একটা প্রচেষ্টা আছে, কৃষিতে জোর দেওয়ার একটা প্রচেষ্টা আছে, সেখানে ঋণের পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে ব্যাংকে হিসাব খোলার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে স্বল্প টাকায়। তো এই সমস্ত জিনিস, এই ধরনের কাজকর্মই হওয়া উচিত ছিল যে সাধারণ মানুষকে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়। তো সেই জায়গায় অতীতে হয়নি, অতীতে একসময় তো আমরা কৃষিকে একেবারে বাদই দিয়ে দিলাম বিদেশিদের বিশ্বব্যাংকের মূলত পরামর্শে, কৃষি না হলেও চলবে, অন্য জায়গা থেকে খাদ্যটাকে তো তাহলে আমরা বলতে পারি যে একটা ঘুরে দাঁড়িয়েছে, কৃষি ঘুরে দাঁড়িয়েছে, শুধু কৃষি খাদ্য আমদানি না, শুধু কৃষি নয়, হ্যাঁ কৃষি তো দাঁড়িয়েছে, শুধু কৃষি নয়, গ্রামীণ অর্থনীতিও, কৃষির বাইরে উপখাতগুলো কাজকর্ম হচ্ছে, কৃষির উপখাতগুলো, হ্যাঁ বাইরে যেগুলি কৃষি বহির্ভূত না, কৃষি ছাড়াও, কৃষি তো মৎস্য আছে, তারপরে পশু আছে, এটাতে হচ্ছে, এর বাইরেও ও কৃষি খাতেও গ্রামে অনেক উন্নতি হয়েছে। এখন গেলে গ্রামে দেখা যাবে যে আগের মতো অবস্থা না, মানুষের খেয়ে পড়ার ব্যবস্থা আছে,
যে দরিদ্র আছে, বৈষম্য আছে, কিছু দরিদ্র আছে, দরিদ্র থেকে গেছে, যেমন চরাঞ্চলে, পাহাড় অঞ্চলে, তারপরে এই আচ্ছা আঞ্চলিক বৈষম্যটা যে এখনো টিকে রইল, যে বিশেষ করে আপনি যেটা চর অঞ্চল বলছিলেন বা হাওড় অঞ্চল, যেটা সুনামগঞ্জে বা নেত্রকোনা অঞ্চলে বা কিশোরগঞ্জের ওই বেল্টে আমরা দেখি, আর অন্যদিকে আপনার চর অঞ্চল বা মঙ্গা এলাকায়, সেই এলাকাগুলোতে কেন আসলে সরকারের যে অনুদান বলেন বা যে কোনো ধরনের কর্মসৃজন গুলো বলেন সেগুলো সময়মতো পৌঁছতে পারলো না কেন? একটা বড় কারণ হচ্ছে প্রশাসনিক দুর্বলতা, উন্নয়ন প্রশাসনিক দুর্বলতা, যেটা এর সঙ্গে কি দুর্নীতি তো আছেই, কিন্তু গণমুখী যে উন্নয়ন প্রশাসন সেটাই দেশে তৈরি করা সম্ভব হয়নি। কারণ এখনো সবাই হচ্ছে যে আমরা এবং তারা, আমরা হচ্ছে যারা, মানে আমলাতান্ত্রিক যে সংস্কৃতি যেটা আপনার পাকিস্তান আমল থেকে ছিল সেটাই, সেটা আছে, সেটা আমলাতান্ত্রিকও আছে, যারা উন্নয়ন করেন, যারা যারা উন্নয়ন বাস্তবায়ন করেন তাদের মধ্যেও আমরা এবং তারা, ওরা হচ্ছে ওদের জন্য আমরা কাজ করছি, এই যে একটা ধারণা, সেই ধারণায় মানুষকে সম্পৃক্ত করা সম্ভবপর হয় না। সেজন্য আমি যেটা এখন আমার একটা বড় স্লোগান হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে, আমরা মানুষের জন্য কাজ করি না, মানুষের সঙ্গে কাজ করি, মানে তাদের সঙ্গে কাজ করি, দেশের উন্নতি, তাদের উন্নতি, আমাদের উন্নতি। আরেকটা বিষয় অনেকেই বলেন যে উপকারভোগী, ওরা হচ্ছে উপকারভোগী, উপকারভোগী ও হচ্ছে, আর যিনি বেতন পাচ্ছেন তিনি কি উপকারভোগী না? কাজেই ওরাই হচ্ছে মানুষ, ওরাই হচ্ছে আসল। পারসেপশনটা চেঞ্জ করতে, আমাদের ধারণা, ওই ধারণাটা আমরা চেঞ্জ করতে পারিনি এতদিন, গণমুখী করে তুলতে পারিনি, আমাদের প্রশাসনকে, আমাদের রাজনীতিকে, আমাদের স্থানীয় সরকারের যে ব্যবস্থা সেটাকে, এবং এমনকি জনমানুষ ঘনিষ্ঠ করার, উন্নয়ন কর্মী যারা নিজেদেরকে দাবি করেন তারাও এখনো ওদেরকে একটা লক্ষ্য ভুক্ত লোকজন হিসেবে দেখেন। আপনি বলছিলেন যে পিকেএসএফ এর কথা, আপনি তো পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, তো আমরা জানি যে পিকেএসএফ একটা বড় প্রতিষ্ঠান যারা এনজিওদেরকে ফাইন্যান্স করে থাকে এবং যারা গ্রামীণ জনপদে অর্থ নিয়ে যায় এবং মানুষের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নে কাজ করে। তো আপনার কি মনে হয় এনজিওদেরকে যেভাবে আপনারা সহায়তা করেন পিকেএসএফ, সেখান থেকে কি আসলে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে পারছেন কিনা, বা পিকেএসএফ যথেষ্ট স্বাধীন কিনা? আচ্ছা, পিকেএসএফ যথেষ্ট স্বাধীন, পিকেএসএফের যে বোর্ড, পিকেএসএফের বোর্ড সব সিদ্ধান্তই নেয় এবং এখানে আমাদের কাউকে জিজ্ঞেস করতে হয় না, সেইভাবে বিধিমালা তৈরি করা হয়েছে। কিন্তু পিকেএসএফ শুরু করেছিল ক্ষুদ্র ঋণ দিয়ে এবং এটা এখন প্রতিষ্ঠিত, আমরা অনেক গবেষণায় দেখেছি সাম্প্রতিক এবং আগের যে ক্ষুদ্র ঋণ দিয়ে বেশি দূর এগোনো যায় না, এবং এটা কয়েকটা সাম্প্রতিক খুবই উল্লেখযোগ্য কতগুলো গবেষণা থেকে বেরিয়ে এসেছে যে যত মানুষ ক্ষুদ্র, আন্তর্জাতিক অনেক গবেষণা, আন্তর্জাতিক এবং এই তিনটার কথা যেটা বলেছি তার মধ্যে দুইজন আন্তর্জাতিক, দুটো স্টাডিতে আন্তর্জাতিক লোকজন সম্পৃক্ত ছিল, একটা আমার করা, তাতে দেখা গেছে যে যত মানুষ ক্ষুদ্র ঋণ নিয়েছে শুরুর থেকে এ পর্যন্ত তার থেকে 10% বেশি দারিদ্র সীমার উপরে উঠতে পারেনি, 90% দারিদ্র্যসীমার নিচে থেকে। এই এই সমালোচনাটা তো আছে যে যে উদ্দেশ্যে আসলে মানুষকে ঋণ দিচ্ছে সেটা আসলে কাজে লাগছে না, এটা এবং আসল উদ্দেশ্য আপনার কি মনে হয়? না, সেই জন্যই আমি এটাকে পরিবর্তন করছি, সেটাই বলছি, এটা আমরা এখন প্রতিষ্ঠিত, আমরা যেটা মনে করি পিকেএসএফ থেকে, আমি ব্যক্তিগতভাবে যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে এটা সমন্বিত উন্নয়ন হতে হবে, কাজে আমরা সারা দেশের 43টা ইউনিয়নে এই কার্যক্রম শুরু করেছি, সমন্বিত মানে শিক্ষা স্বাস্থ্যের উপর জোর দিচ্ছি, আমরা অবকাঠামোর উপর জোর দিচ্ছি, আমরা মানুষের যে সঞ্চয় সেটা সঞ্চয় বাড়ানোর দিকে জোর দিচ্ছি, আমরা নতুন করে বিনিয়োগের উপর জোর দিচ্ছি, আয় বর্ধনমূলক কর্মকাণ্ড, আয় বণ্টক না, আয় সৃষ্টি, মানুষের জন্য মানুষই সৃষ্টি করবে, মানে একজন করে তার বণ্টন করা না, তাকেই সুযোগ সৃষ্টি করে দেওয়া যাতে তার সৃষ্টি করতে পারে, তাকে শিক্ষা দেওয়া, তার ছেলেমেয়েরা যাচ্ছে কি না, তার স্বাস্থ্য, এটা একটা প্রকল্প যেটা আমরা 2 বছর হয়ে আমরা শুরু করেছি, এখন 43টা ইউনিট চলছে, ব্যাপকভাবে এটা করছি এবং ইতিমধ্যে এটা যথেষ্ট ফল লাভ হচ্ছে। খলিকুজ্জামান, আমরা আলোচনা আবার ফিরবো, আরেকটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, আমরা বিরতির আগে কথা বলছিলাম স্বাধীনতা উত্তর আমাদের অর্জন এবং পিকেএসএফে আপনি ইনভলভ আছেন, এবং পিকেএসএফ গ্রামীণ মানুষের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে। তো ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বললে আসলে গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ আসেই, আমরা দেখছি যে সাম্প্রতিক সময়গুলোতে সরকার এবং গ্রামীণ ব্যাংক, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যেন মুখোমুখি অবস্থানে, আপনার পর্যবেক্ষণটা কি?
আমি এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা করি না সাধারণত। ক্ষুদ্র ঋণ বিষয়ে থাকি, ব্যক্তি নিয়ে আমি সাধারণত আলোচনা করি না। ক্ষুদ্র ঋণ যে কাজ করে না সেটা আমি সর্বপ্রথম লিখি 1984 সালে, আমার একটা লেখা আছে, তারপরে অনেকদিন লিখিনি, 95 সালে লিখি, তারপরে মাঝে মাঝে লিখেছি। তো আমাকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে যখন দেওয়া হয় আমি রাজি হইনি প্রথম, পরে অনেক পীড়াপীড়ির পরে আমি রাজি হয়েছি। আমি এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমার একটা দৃঢ় ধারণা যে শুধু একটা সামান্য কিছু অর্থ দিয়ে দারিদ্র বহুমুখী সম্ভব নয়, এবং এটা আমরা প্রমাণ পেয়েছি। তো সেই জন্য আমরা এখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সঙ্গে যারা কাজ করেন, আমরা যাদেরকে বলি সহযোগী সংস্থা, তাদের মাধ্যমে আমরা এখন সমন্বিত উন্নয়নে যাচ্ছি। আমরা শুধু ক্ষুদ্র ঋণের মধ্যে সীমাবদ্ধ নাই, এমনকি ক্ষুদ্র ঋণও না, এখন আমরা 10 লাখ টাকা পর্যন্ত দেই, ক্ষুদ্রের মধ্যে আর সীমাবদ্ধ নেই। আমরা যার যা প্রয়োজন সেটা মেটানোর চেষ্টা করি, সব যে দিতে পারি তা না, কিন্তু অর্থ দেই অন্যান্য অনুষঙ্গগুলোর সঙ্গে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ইনিও তো কাজ করেছেন আপনাদের ওখানে, ওখানে ওটা মূলত ছিল অর্থায়ন, মনে হচ্ছিল ঋণ, অন্য অন্য তেমন কিছু ছিল না। কিন্তু এখানে হচ্ছে আমরা যেটা পড়ি আগে, কিন্তু এটাও ওই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন শুধু ঋণ দিত, এটা আমি আসার পরে এই পরিবর্তনগুলো আমরা কত 3-4 বছরে পরিবর্তন করেছি, এবং ভবিষ্যতে এটা আমরা দেখছি যে মানুষ এখন খুব উৎসাহী, যে তারা এখন স্বাস্থ্য সেবাটাও পাচ্ছে, তারা সবগুলো পাচ্ছে, তারা নিজেরাই করছে কিন্তু আমরা সহযোগী করছি। তো এটাই হচ্ছে পথ এখন বিশ্বজুড়ে, এটা জানি। সমন্বিত উন্নয়ন ছাড়া টেকসই দারিদ্র নিরসন কোনোভাবেই সম্ভবপর নয়, এবং নাহলে কিছুদিন হয়তো হতে পারে, তারপরে আবার দফাস করে পড়ে যাবে। আর শুধু টাকা দিয়ে তো ছেলেমেয়ে যদি না পড়ে, ভবিষ্যৎ নাকি? ভবিষ্যৎ তো নাই, পড়াশোনা যদি না থাকে, স্বাস্থ্য যদি না থাকে, আমরা সেগুলো সাস্টেনেবল করার জন্য আমরা সেটাই টেকসই করার সেই প্রচেষ্টা আমরা করছি। এবং আমরা অর্থায়ন কমাচ্ছি না, অর্থায়ন বাড়াচ্ছি, কিন্তু সেই অর্থায়ন হচ্ছে একটা অনুষঙ্গ, অন্যান্য অনেকগুলো অনুষঙ্গের মধ্যে একটা অনুষঙ্গ, সেই হিসাবে আমরা এটাকে দেখছি। না, এমনি যেটা বলছিলাম যে এই যে গ্রামীণ ব্যাংক যে সরকার যে একটা ব্যবস্থা নিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আর ব্যবস্থাপনা পরিচালক নন, এবং বলা হয়েছিল গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাবে, আপনার কি মনে হয়? আসলে কি ব্যক্তির উপরে একটা প্রতিষ্ঠান নির্ভর? না, এইটা একটা জিনিস আমরা দেশে ভুল করি, এটা ডক্টর ইউনূস সম্বন্ধে হোক বা অন্য যে কোনো ব্যক্তি বা আমি যে কোনো কেউই একেবারে যে একেবারে তাকেই থাকতে হবে এমন কোনো দুনিয়ার কথাও কেউ তো সারা জীবন মানে যুগ যুগ ধরে কেউ তো বাঁচে না, মানে প্রত্যেকেই চলে যেতে হয়। কাজেই আমার মনে হয় আমরা অনেক জায়গায় যেটা ভুল করি, এটাই এই খালি এই ব্যাপারে বলছি না, অনেক জায়গায় আমরা ভুল করি, আমরা যখন একটা জায়গায় বসি আমি মনে করি আমি সব কিছু করতে পারবো, আমি আমি ছাড়া আর কেউ কিছু করতে পারবো, এটা ঠিক নয় একেবারে। তো সুতরাং আমাদেরকে কার পরে কে আসবে সেই একটা ব্যবস্থা এখন কিন্তু নাই, এক বছরে তো কোনো প্রভাব পড়ে নাই গ্রামীণ ব্যাংকের, তেমন যে তত্ত্বগুলো আছে তাতে তেমন কোনো প্রভাব পড়েনি। তো আমার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ সাধারণভাবে অনেকেই ক্ষুদ্র ঋণ দেয়, প্রায় সম পরিমাণ ব্রেক দেয়, এবং অন্যান্য বড় বড় সংস্থা আছে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় 30% আছে। তো সবগুলোর ব্যাপারে আমার যে যে বিষয়টা সেটা খাটে, আমি যে বিষয়টা বললাম যে এটা দিয়ে বেশি দূর আগানো যায় না, কাজেই আমাদের অন্য দিক দিয়ে নজর দিতে হবে। অর্থায়ন অবশ্যই করবো, অর্থায়ন অবশ্যই বাড়াতে হবে, কিন্তু একটা কাঠামোর মধ্যে, এবং এটাই হচ্ছে বাজার অর্থনীতির থেকে যে একেবারে যে যে বাজার অর্থনীতি নব্য উদারতাবাদ সেখান থেকে বেরিয়ে মানুষের হাতে অর্থনীতিটাকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, ফিরিয়ে দেওয়া বা তা তুলে দেওয়া, সেই প্রচেষ্টাটা আমাদের করতে হবে। কাছে অর্থনীতিকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে মানুষকে কেন্দ্র করে, এটা কিন্তু বিশ্বজুড়া এখন অনেকেই বলছেন, অনেকেই বলছেন না যারা আছেন যে ওই ওই নব্য উদারতাবাদের ধারক বাহক চালক তারা ছাড়া অন্য যারা মানুষকে নিয়ে চিন্তা করেন তারা কিন্তু তাদেরকে বোঝাচ্ছেন। যেমন যেমন নব্যপুরে যে যে প্রক্রিয়াগুলো আমাদেরকে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় উন্নত দেশগুলো উন্নত দেশ তথাকথিত, তার মধ্যেও কিন্তু অন্য দেশ আছে কিছু, স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে না, তারা কিন্তু অনেক মানুষকে সেবা সেবার দিকে যায়। আর বিশ্ব ব্যাংক এবং অন্যান্য যে অর্থলগ্নকারী প্রতিষ্ঠান তারা যেটা বলছে বাজার অর্থনীতিতে সব ছেড়ে দিতে হবে, সরকারকে আস্তে আস্তে গুটিয়ে নিতে হবে, এটা কাজ করে না, করে নাই, এটা সাধারণ মানুষের জন্য কাজ করে না, এটা করে ধনীদের জন্যে ক্ষমতাবানদের জন্যে। সেই জন্যে আমার যে বক্তব্য সেটা আমি বহু লিখেছি এই ব্যাপারে, যে মানুষকে কেন্দ্র করে, এবং এটা কিন্তু আমরা যে ইউনাইটেড নেশনসে এখন যে 2015 উত্তর যে উন্নয়ন প্রক্রিয়া সেখানে কিন্তু দারিদ্রকে 1 নম্বর
শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটাকে নির্মূল করতে হবে 2030 সালের মধ্যে। সেটা করতে হলে তো মানুষের হাতে অর্থনীতিটাকে তুলে দিতে হবে, মানুষের হাতকে সমাজ গঠনটা তাদেরকে নিয়ে তাদেরকে কেন্দ্র করে করতে হবে। আপনি নব্য উদারতাবাদীদের কথা বলছেন, তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি একটা জিনিস আশা করি যে ডক্টর ইউনূস সম্বন্ধে আর কথা বলতে চাই না। আচ্ছা, যদি এইভাবে বলি বিষয়ে যাই, মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্যের সম্পর্ক, এটা কোনোভাবে প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা কি আপনি করছেন? যেটা হয়েছে আমার আমার মনে হয় না, ইসি সারা বিশ্বে যে জিনিসটা ঘটে ব্যক্তির জন্য না, এই যে সারা বিশ্বে যে জিনিসটা ঘটে প্রত্যেকে নিজেদের স্বার্থ দেখে, প্রত্যেক দেশই দেখে, দেখা উচিত না, দেখলে এটা ভুল করে। কাজেই তাদের যেখানে স্বার্থ হবে সেখানে তারা এগিয়ে আসবে, তাদের স্বার্থ যদি ব্যাঘাত হয় তাহলে তারা তাদের যে যে কাজটা করছে সেটা অন্যভাবে করবে। কাজে এটা এটা একটা স্বার্থের দ্বন্দ্ব। সারা বিশ্বজুড়ে যে আলোচনাগুলো হয়, ইউনাইটেড নেশনসে যে 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 আমরা ইয়ে করি, দেন দরবার করি এই জলবায়ু পরিবর্তন নিয়ে হোক, আর 2015 উত্তর উন্নয়ন প্রক্রিয়া নিয়েই হোক, এই দেন দরবারের স্বার্থগুলো সামনে আসে, প্রত্যেক দেশের স্বার্থ, সেখানে কে কতটা নিজের স্বার্থ রক্ষা করতে পারছে সেটাই হচ্ছে। আপনি তো জলবায়ু নিয়ে অনেক কাজ করেছেন এবং জলবায়ুর নোবেল পুরস্কার যাকে বলে সেটাও কিন্তু আপনি পেয়েছেন, যেটা আমাদের জন্য আসলে গর্বের বিষয়। বাংলাদেশে নাগরিক হিসেবে আপনি সেটা পেয়েছেন, অর্জন করেছেন। কিন্তু এই যে আদায় করার ব্যাপারটা বললেন জলবায়ু ইস্যুতে, তো বাংলাদেশ তো একটা আসলে খুবই ভালনারেবল অবস্থায় আছে, তো সেই দিক থেকে বিবেচনায় বাংলাদেশ কি তার যথার্থ পাওনাটা আদায় করতে পারছে? একটা হচ্ছে, প্রথম কথা একটু বলি যে নোবেল পেয়েছে আন্তরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন প্যানেল, আমি ওই সদস্য হিসাবে, বাংলাদেশে আরও আরও চার পাঁচজন আছেন, তো আমরা কয়েকজন পেয়েছি, বিশ্বের আরও কয়েকজন মিলে আমরা সেটা পেয়েছি 2007 সালে, অর্ধেকটা আর অর্ধেকটা আলগোর পেয়েছিলেন ওই সময়ে, এই মার্কিন উপরাষ্ট্রপতি ছিলেন যিনি। এখানে হচ্ছে কি, সেই দেন দরবানগুলো হয় যে সব দেশের মধ্যে, উন্নত দেশ, উন্নয়নশীল অগ্র যেগুলি এগিয়ে গেছে সেটা, স্বল্পোন্নত, সব মিলে, তো প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ নিয়ে কথা বলে। এবং এখানে একটা প্রক্রিয়াটা হচ্ছে যে প্রত্যেকে একমত হতে হবে কোনো বিষয়ে, সেই জন্য সব সময় যে সব পাওয়া যায় তা না। তবে বাংলাদেশ খুব সোচ্চার, বাংলাদেশের আমাদের প্রস্তুতিও খুব ভালো, আমরা নিজেরা অনেক কাজ করি, কারণ গত 5 বছরে 2,750 কোটি টাকা বাজেট থেকে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার চেষ্টা বাংলাদেশে করা হয়েছে, এবং আমাদের উন্নয়ন সহযোগীরা একটা রেজিলিয়েন্স ফান্ড করা হয়েছে, সেখানে প্রায় $200 মিলিয়ন তারা দিয়েছেন, সেগুলো দিয়ে কাজ হচ্ছে। যেহেতু আমরা ভেতরে কাজ করি সেই জন্য বাইরে আমরা একটু সোচ্চার হতে পারি, সব যে পাওয়া যায় তা না। আমি যেটা বলছি ইদানিং, যেটা মনে করি যে ওই যে বিভিন্নমুখী যে আলোচনা হয়, সবাই মিলে যেখানে আলোচনা সেখানে সিদ্ধান্ত হয়, হবে হয়তো 2015 সালে আর একটা চুক্তি হওয়ার কথা, হয়তো বা হবে, কিন্তু অর্থ বাইর করে খুব কঠিন কাজ। সেজন্য আমি ওই দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেটা আমরা জোর দিতে চাই, এবং এতে আমাদের যথেষ্ট অগ্রগতি ইতিমধ্যেই হয়েছে, তবে আমরা ওই জায়গায় ছাড়বো না। আমাদের অর্থনীতির দিকে তাকাই, আমাদের আমরা জানি যে গত 4-5 বছরে গড় জিডিপি প্রবৃদ্ধি 6.2-এর উপরে আছে, এবং এটাকে অনেকে ভালো গড় জিডিপি বলে ধারণা করছে, এবং এশিয়া মধ্যেও কিন্তু একটা নেতৃত্বদানকারী জিডিপি প্রবৃদ্ধি বলা যায়। আপনার কী মনে হয়, বাংলাদেশ কি তার কাঙ্ক্ষিত মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে, নাকি এর চেয়ে বেশি করতে পারছে? বেশি করা সম্ভব ছিল কতগুলো কারণ। প্রথমত হচ্ছে, যেটা আমরা করতে পেরেছি সেটা কিন্তু বিশ্বমন্দা সত্ত্বেও অনেক দেশ পারে নাই, এমনকি ভারতেও আমাদের চেয়ে পিছিয়ে গেছে, এখন চীনও অনেক নেমে গেছে আগের থেকে, তারা গত অনেক বছর থেকে 10% অর্জন করছিল সেটা করতে পারছে না, কিন্তু বাংলাদেশ 6% উপর রাখতে পেরেছে। তার কয়েকটা কারণ, একটা আমি বললাম গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়া, আরেকটা কারণ হচ্ছে যে আমাদের রেমিটেন্স যেটা আছে এটা প্রচুর পরিমাণে আসে, ওটা অনেক বেড়ে গেছে, আরেকটা হচ্ছে যে আমাদের রপ্তানিটাও বাড়ছিল খুব দ্রুত, আর মানুষকে সম্পৃক্ত করার একটা প্রচেষ্টা যেটা কর্মসৃজন ইত্যাদি, এই সমস্ত কারণে এটা আমরা ধরে রাখতে পারি। আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের যে ব্যাংকিং খাত, সেই ব্যাংকিং খাত আন্তর্জাতিক ব্যাংকিং খাতের সঙ্গে ওইভাবে সম্পৃক্ত ছিল না বলে আমরা ওই বিশ্ব যে অর্থনৈতিক যে সংকট সেটা, আর্থিক যে সংকট সেটার মধ্যে আমরা পড়িনি। সেই জন্য এটা হচ্ছে অবশ্যই একটা নীতির ব্যাপার, অবশ্যই একটা নীতি কাঠামোর ব্যাপার, সেটা সরকারি ব্যাপার। খলিকুজ্জামান, আমরা আবার একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথে এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ডক্টর খলিকুজ্জামান আহমদ, আমরা এর আগে কথা বলছিলাম জিডিপি প্রবৃদ্ধি নিয়ে, যেটা ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি যে
বিনিয়োগ এক ধরনের স্থবিরতা আছে অর্থনীতিতে, এবং এটা বেশ কিছুদিন ধরেই বলা যায় যে বছর বা এর আগে থেকেই একটা বিনিয়োগ স্থবিরতা, ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা বিনিয়োগকারীদের মধ্যে এবং দেশি বিদেশি বিনিয়োগকারী, এইটা যদি বাধাগ্রস্ত হয় সামনের দিনগুলোতে প্রবৃদ্ধিতে কী নেতিবাচক প্রভাব ফেলবে? হ্যাঁ, তার আগে দুটো কথা। একটা হচ্ছে যে আরও আমরা বেশি করতে পারতাম, কেন? একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, মোকাবেলার জন্য অনেক অর্থ ওইদিকে চলে যাওয়াতে আমাদের উন্নয়নটা কিছুটা ব্যাহত হয়েছে, নাহলে বেশি করতে পারতাম। আরেকটা হচ্ছে বাস্তবায়নে আমাদের যে তৎপরতা দরকার ছিল দক্ষতা যেটা করার বাড়ানোর কথা ছিল সেটা বাড়ানো যায়নি বলে আমরা, না হলে আমরা 7.5-8 যেতে পারতাম। এখন যেটা সমস্যা হচ্ছে যে বিনিয়োগ কখনো গত 4-5 বছরে দেখছি কখনো একটু বাড়ে, কখনো একটু সমস্যার সৃষ্টি হয়, এবং কিছুদিন থেকে বাড়ছিল আবার হঠাৎ করে বাড়ছিল, শেষের দিকে এসে কিছু স্থবির ছিল তা আবার বাড়ছিল। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, যখনই আমরা একটা নির্বাচন আসে তার আগে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যেখানে, হ্যাঁ, সেখানে অর্থনীতি তো একেবারে ধ্বংসের পথে চলে যাচ্ছে, রপ্তানির জন্য জিনিসপত্র পরিবহন করা যাচ্ছে না, কৃষকরা তারা পণ্য বিক্রি করতে পারছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য নেওয়া যাচ্ছে না, তারপরে রাস্তাঘাট নষ্ট করে দেওয়া হচ্ছে, অবকাঠামো নষ্ট করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় অর্থনীতির যে 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 শক্ত দিকগুলো ছিল সেইগুলোর উপর বড় ধরনের আঘাত পড়ছে। তো এখান থেকে উত্তরণ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, কাজেই আমি মনে করি যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে উত্তরণ দরকার। এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যে জঙ্গি কর্মকাণ্ড, এটা অবশ্যই অবশ্যই সবাইকে মিলে বন্ধ করতে হবে, এবং এটা সব রাজনৈতিক দলেরই আমি মনে করি এটা একটা দায়িত্ব যে এই কিভাবে সম্ভব। এটা তো আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু নানামুখী উদ্যোগ কিন্তু আমরা দেখছি, কিন্তু এটা হচ্ছে বিশেষ করে একটা গোষ্ঠী যারা চাচ্ছেন এটা, অনেকেই বলেন, কেউ আবার আপত্তিও করেন। আমি মনে করি যে এটা শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, যারা ওই সময়ে পরাজিত হয়েছিলেন তারা দীর্ঘদিন থেকে তারা তাদের শক্তি সঞ্চয় করেছেন, যে এই শক্তিটা বন্ধ করা হয়নি, ফলে তারা অনেক শক্তি হয়েছে। কিন্তু মানুষ যদি চায়, সাধারণ মানুষ যদি চায়, বড় রাজনৈতিক দলগুলো যদি চায়, কারণ বিএনপি তো বলেছে যে এরা তাদের লোক নয়, কাজে এটা তাদেরও দায়িত্ব এদেরকে দমন করা। তো সুতরাং সবাই মিলে এটা দমন করার চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আপনি তো বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায়, তো আমরা দেখছি যে বড় দুটি দল যেটা সরকারে আছে তারা বলছে যে সংবিধানের বাইরে যাবে না, আবার বিরোধী দল বলছে যে কোনোভাবেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না। এই যে একটা মুখোমুখি অবস্থা, এই মুখোমুখি এই অবস্থানের ফলে তো আপনার দেশ, অর্থনীতি, প্রবৃদ্ধি এইগুলো নিয়ে তো কেউ কথা বলছে। এই মুখোমুখি অবস্থা, ওইটা আসলে ওইটা নিয়ে কথা বলা উচিত ছিল, শিক্ষা নিয়ে কথা বলা উচিত ছিল, স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত ছিল, অর্থনীতি নিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু এই একটা জায়গায় যিনি জিতেন, যারাই সরকার চালান, এই যদি এই জঙ্গি কাণ্ড চলে, তাহলে তো আর ভবিষ্যৎ ভালো হবে না। সুতরাং এখানে আমি মনে করি একমত হওয়া উচিত, ওইটা নিয়ে আলোচনা করুন, সিদ্ধান্ত নিন কীভাবে একসঙ্গে নির্বাচন করবেন, কিন্তু তার আগে এই জায়গায় একমত হতে হবে যে এদেরকে সবাইকে মিলে দমন করা দরকার, নাহলে মানে একটা বিরান দেশের দেশে দেশে প্রধানমন্ত্রী, বিরান দেশে মন্ত্রী হয়ে লাভ কি। সুতরাং এই জায়গা থেকে সবারই আমার মনে হয় বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। এখন তো সময় অনেক কম, যেহেতু নির্বাচনের আপনি জানেন যে একটা প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, এবং আমরা জানি যে আজকেই আমরা যেটুকু জেনেছি যে 140 জনের মতো বা এর চেয়ে বেশিও নির্বাচিত হয়ে গেছে, তো এমন একটা পরিস্থিতিতে, তবে আমি শুনলাম যারা আইনজ্ঞ তারা বলছেন যে তার পথ নাকি আছে, 24 তারিখের পরে যদি ভেঙে দেওয়া যায় দিয়ে আবার 3 মাস সময় আসে নতুন করে করা, আমি জানি না, আমি সংবিধান বিশেষজ্ঞ না, যারা আমি শুনেছি 2-1 জন কথা বলতে, তো কাজে একটা পথ তো পাওয়া যাওয়া উচিত, পাওয়া যাবে আমার মনে হয় সংবিধান থেকে কোনো না কোনো জিনিস এরা খুঁজে বাইর করা যাবে যদি এই একমত হওয়া যায়। তবে আমার যেটা কথা হচ্ছে যে ওই একমত তো হবেন রাজনৈতিকভাবে, কীরকম নির্বাচন করবেন, এদেরকে সবাই মিলে আগে দমন করতে হবে। ডক্টর খলিকুজ্জামান, আপনার মতো আমরাও আশাবাদী হতে চাই, আসলে কেউই চায় না দেশ এভাবে চলুক এবং এত সহিংস হোক রাজনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে একই সময়ে হয়তো অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।